আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে মসজিদে প্রবেশ করার সময় এবং বাহির হওয়ার সময় কি কি দোয়া পাঠ করতে হয় এবং কি কি নিয়ম আমাদের ফলো করতে হয় তাহলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মসজিদ হল আল্লাহর ঘর এ ঘরে প্রবেশে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আদব এবাদত বন্দিগি একটি গুরুত্বপূর্ণ বিষয় সাদা দিল স্বচ্ছমন না হয়ে মসজিদে গেলে ইবাদতে মন বসে না সুতরাং মসজিদে প্রবেশের রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আদব ও দোয়া আমরা যখন আল্লাহর ইবাদতের জন্য মসজিদে প্রবেশ করি তখন সর্বপ্রথম আমাদের ডান পা বাড়িয়ে দিয়ে এই দোয়াটি পড়তে হয় দোয়াটি হলো আবু রহমাতিক অর্থ হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও তারপর আমরা যখন মসজিদ থেকে বের হব তখন প্রথমে বাম পা আগে বাড়িয়ে দিয়ে এই দোয়াটি পাঠ করতে হয় আর সেই দোয়াটি হলো আল্লাহ অর্থ হে আল্লাহ আমি আপনার দয়া প্রার্থনা করছি মসজিদে প্রবেশ করার ছন্নত হলো পাঁচটি এক নম্বর বিসমিল্লাহ বলা দুই নাম্বার দুরুদ শরীফ পরা তিন নম্বর দোয়া পড়া চার নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করা পাঁচ নম্বর হচ্ছে এতে কাফের নিয়ত করা অর্থাৎ যতক্ষণ মসজিদে অবস্থান করবে ততক্ষণের জন্য এতে কাফের নিয়ত করলাম মসজিদ থেকে বাহির হওয়ার সুন্নত পাঁচটি এক নম্বর বিসমিল্লাহ বলা দুই নম্বর শরীফ পড়া তিন নম্বর দোয়া পড়া চার নম্বর প্রথমে বাম পা দিয়ে মসজিদ থেকে বাহির হওয়া পাঁচ নম্বর ডান পায়ে আগে জুতা পরিধান করা তারপর বাম পায়ে পড়া মহান আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদেরকে মসজিদে প্রবেশ করা এবং মসজিদ থেকে বাহির হওয়ার আদবগুলো রক্ষা করার এবং আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন আমিন